ছোট্ট গল্পটা আমার কয়েকজন খুব ভালো বন্ধুকে নিয়ে। ওরা কাজ করতো একটা রেডিওতে। ওই যে বুড়ো মতো রংচঙে জামা পরা লোকটা, ওর নাম উইলবার, আর ওই সার্কিটের অন্যতম সেরা ক্লাউন। আর ওর সঙ্গী ওই যে ওখানে ওই যুবক বিলি, ওর ভাগ্নে। যাই হোক, প্রতি গ্রীষ্মে বিলি এই বুড়ো লোকটার সঙ্গে দল বানিয়ে ওই রেডিওদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত আর মানুষকে হাসিয়ে তাদের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করত। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত আর তাই ওরা খুব ভালো সময়ও কাটাত। কিন্তু এই গ্রীষ্মে বিলির মাথায় অন্য কিছু ঢুকছিল। Ladies and gentlemen, আমি আজ আপনাদের সামনে এমন একজনকে পেশ করতে চলেছি যিনি আজকের প্রতিযোগিতায় অন্যতম সেরা প্রতিযোগী। স্কিপ হাবার আমাদের পরবর্তী প্রতিযোগী। স্কিপ হাবার, উনি এখন আস্তাবল থেকে ঘোড়ায় চড়ে বেরোলেন, ঠিক এইভাবেই উনি ঘোড়ায় চড়ে থাকবেন। দারুণ লড়ছেন, মনে হচ্ছে প্রথম স্থানটা উনি অধিকার করে রাখবেন। হ্যাঁ, বিলির মতো একটা সততা ছিল, তার থেকে ও ভালো কাজ করত। তাই ও ভেবেছিল যদি স্কিপের মতো দড়ি আর ঘোড়ায় চড়া যায় আর ও যদি এক নম্বর হতে পারে তাহলে অবশ্যই ও একজন আসল পুরুষে পরিণত হবে। স্কিপ হারবারের স্কোর 85। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেন বর্ষ সেরা? আমাকে বলো না, আমাকে ভাবতে দাও। তুমি খুব তাড়ায় আছো। বলো তো, কি তোমাকে এমন উত্তেজিত করলো? স্কিপ হারপার এখানে আছে, ও আমাদেরকে খেলা আর ঘোড়া চালানো শেখাবে। কিছু ইশারা করবে? এটা কিন্তু স্কিপের মতো ব্যাপার লাগছে না। দেখো, একটা টিভি স্টেশন থেকে কয়েকজন লোক আসছে, ওরা ওর ওপরে কিছু করবে, সেই জন্য আমাদেরকে কিছু শেখাবে। ও তাই? বলো, টিভি? হ্যাঁ। ওকে তুমি পছন্দ করো না? ও কিন্তু দারুণ লোক। আমি ওকে অপছন্দ করি না, কিন্তু তুমি এর থেকে ভালো হিরো বাঁচতে পারো। ও একটু ভেবে দেখো উইলবার আঙ্কেল, ওর কাছে সব কিছু আছে, ও একজন আসল চ্যাম্পিয়ন, আর ওকে কেউ ছুঁতে পারবে না। যেমন? কিছু না, এখন আমাকে যেতে হবে, জেফ মর্ডকের আগে আমাকে ওখানে পৌঁছতে হবে। কিন্তু এখন জেফ এসব নিয়ে কি করবে? তুমি জানো পরের সপ্তাহে আসছে বাচ্চাদের রেডিও ফাইনাল। ঠিক আছে। আর আমি সারা বছর ধরে এই ফাইনাল জেতার অপেক্ষা করেছি, জেফ আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী, আমাকে তার আগে পৌঁছতে হবে। কিন্তু বিলি, আরো অনেক কিছু রয়েছে। আমি জানি, আমি জানি, তুমি আমাকে অনেকবার বলেছো জীবনে জেতার থেকেও অনেক কিছু বড় আছে, আর আবার তুমি উপদেশ দিতে থাকো। আমি আসছি, আমাকে আশীর্বাদ তো করো। শাবাস জেফ, খুব ভালো, ওটাকে শক্ত করে ধরো। এই বিলি, তুমি কিন্তু সময় নষ্ট করছো, জেতার পথে অন্য কিছুকে ঢুকতে দিও না। চালিয়ে যাও বিলি, লড়ে যাও, চেষ্টা করো। খুব ভালো হচ্ছে, এইভাবেই পোলগুলো থেকে বাঁচতে হবে। বিলি দেখলে ও কিভাবে করছে, তুমি মোটেও ভয় পেও না। আমি ভয় পাইনি। কি বললে? আমি ভয় পাচ্ছি না। ঠিক আছে, পোলের আরো কাছ থেকে বেরোতে হবে, গিয়ে জিনটা খুলে দাও। তুমি খুশিতে আছো? অবশ্যই, আমাকে টিভিতে দেখাবে। ভাগ্য, এটাই সব। স্কিপ মোটেও এটা বলেনি, ও বলেছে। আমি জানি ও কি বলেছে, আমি ওখানেই ছিলাম। কিন্তু এটা ভাগ্য নয়। ঠিক আছে, তাহলে আরেকটা রেস হয়ে যাক। আবার এই পোলগুলোর চারপাশে? না না, ওই পোলগুলোর পাশে নয়, বড় পোলটার কাছে। হ্যাঁ, তুমি কি বলছো? কি, আমি তোমাকে সুসাইড রেসের চ্যালেঞ্জ করছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের দুজনেরই ঘোড়াগুলো সবকিছু খুলে ফেলেছে, আর তাছাড়া স্কিপ আমাদের বলেছে আমাদের এই রেসের ব্যাপারে ততক্ষণ ভাবা উচিত না যতক্ষণ না অভিজ্ঞতা হচ্ছে। কথাটা পরিষ্কার, তুমি একটা ভীতু আর সব জানতো। আমি ভীতু? একজন বিরাট টিভির তারকা, একটা মুরগি। ঠিক আছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি। বিলির রক্ত তখন টকবক করে ফুটছিল। ওর ধারণা ও জেফের থেকে অনেক ভালো সওয়ারি, আর এ ব্যাপারে ও খুব নিশ্চিত।
তাই ও এখন সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথম দিকে সবকিছুই ভালোভাবে চলছিল, কিন্তু খুব শীঘ্রই বিলি বুঝতে পারল যে ও বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। এই আত্মহত্যা দৌড়টা আমাদের মতো পাগলের জন্য হয়। আত্মহত্যা দৌড়? এই খেলাটাকে আমরা এই নামেই ডাকি। দেখো, আমরা এখান থেকে শুরু করি আর ওই পাহাড়ের ওপর পর্যন্ত যাই। তার মানে আপনি বলছেন যেখানে ওই ছেলেগুলো রয়েছে? ও নো! বাচ্চাগুলো ওখানে কি করছে? তোমার মাথায় এটা কিসের ভূত চাপলো? আমি প্রমাণ করেছি কি চ্যাম্পিয়ন কে, আমি রেসটা জিতেছি। তুমি এটাকে জেতা বলতে পারো, কিন্তু আমি এটাকে ঠকানো বলি। তুমি আমাকে ঠকিয়েছো। আমি তো কিছু করিনি। তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমাকে একবার দেখাও দেখি। আমি আর কি বলতে পারি, এই বিশেষ কোনটা তো কারোরও হতে পারে। তুমি যদি এই লড়াইয়ের জন্য পুরুষালী নয় তো পুরুষালী নয়, দেখাচ্ছি তোমাকে। এই তোমরা কি করছো, কি করছো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো! এই এই, অনেক হয়েছে, অনেক হয়েছে, ছাড়ো, ছাড়ো, চলো, চলো, যথেষ্ট হয়েছে, থামো। তুমি তো বলেছিলে জেতার পথে কোনো বাধাকে না আসতে দিতে। ওর পা কেমন আছে উইলবার? খারাপ নয়, মোটামুটি ভালোই। আগামী কয়েক সপ্তাহে ঠিক হয়ে যাবে। কয়েক সপ্তাহ? এই শনিবারেই তো ফাইনাল আছে। আচ্ছা, তোমরা দুজন সুইসাইড রেসে কি করছিলে? ও ঠকাচ্ছিল। অনেক হয়েছে, অনেক হয়েছে, ছাড়ো। তোমাদের এই বদমাশি দেখেছি বিলি? আমি রেসটা জিতেছি আর তুমি ওইটাই দেখেছো। হ্যাঁ, সঙ্গে এও দেখেছি তুমি কিভাবে জিতেছো। এইভাবে জেতাটা জেতা বলা হয় না বিলি। আমি এক নম্বর হতে চাই, ঠিক তোমার মতো, সব কিছুতে চ্যাম্পিয়ন। আর কেউ আমার রাস্তায় আসবে না। আমাদের বলতেই হবে যে বিলি খুব অসন্তুষ্ট হয়েছিল। ও জিততে চেয়েছিল ঠিকই, কিন্তু এভাবে নয়।
এই কাজ করে ওর এত খারাপ লেগেছিল যে অসুস্থ হয়ে পড়েছিল, আর কিছু ভাবেই এই নোংরা আর অপরাধের ভাবনা থেকে ও বেরোতে পারছিল না। আর উইলবার, ও যে ওকে ভালোবাসত আর ও বুঝত ও কি চায়, ওকে স্বচ্ছ আর গভীর মনের করে তুলতে চেয়েছিল। আমি 2 মাস আগে এগুলো কিনেছিলাম। এগুলো যিশুর জীবনী নিয়ে আঁকা ছবির সংগ্রহ। তোমরা জানো অনেককেই ইতিমধ্যে মূল্য দিতে হয়েছে, কেউ কেউ আবার শাস্তিও পেয়ে গেছে। বিলি একটা ভুল কাজ করেছিল, সেটা যে শুধু ঘোড়ায় চড়া সেই নয়, ও সব কিছুতেই ভুল করেছিল। ঘটনাটা ঘটেছিল এর মধ্যেই ওনাকে প্রায় 40 ঘাত চাবুক মারা হয়ে গেছে। মানে মোষের চাবুকের মতো? না, এটা অনেকটা ছোট ছোট চাবুকের গুচ্ছ। আর দেখো এগুলোর একদম শেষে অনেকগুলো ধারালো খাঁজকাটা উঁচু উঁচু অংশ আছে, যেটা দিয়ে ওনার শরীরটাকে কেটে দেয়া যাবে। হ্যাঁ, ভেতর পর্যন্ত। আর তারপর সৈনিকরা ওনার সাথে খুব অন্যায় করল, ওনাকে একটা আলখাল্লার মতো জামা পরিয়ে ওনার চোখ বেঁধে দিল, আর তারপর ওনাকে সব দিক থেকে মারতে শুরু করলো যতটা জোরে সম্ভব। ওরা এটা কেন করলো? আমি বলেছিলাম না, এটা ওদের কাছে একটা খেলা। ওরা বলে যে যদি তুমি পরমেশ্বরের সন্তান হও তাহলে ওই মানুষটার নাম বলে দাও। দেখো বিলি, এটা ওদের কাছে একটা মজা। অত্যন্ত বাজে। মনে করো বিলি, যিশুকেও এই সবের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, উনি যে কোনো মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসতে পারতেন। তোমার নিশ্চয়ই মনে আছে সেই কাঁটার মুকুটের কথা? ওরা ওনার মাথায় জোর করে তা পরিয়ে দিয়েছিল, আর তারপর সব রক্ত ওনার পেছনে জমে গিয়েছিল, আর তারপর আলখাল্লাতে আটকে গেছিল। ওরা সেটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল, অনেকটা কাটা জায়গা থেকে ব্যান্ডেড বের করার মতো। তারপর ওরা ওনার হাত এবং পা বড় বড় পেরেক দিয়ে বিঁধে দিয়েছিল। তারপর ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল হাত আর পা বিঁধে দিয়ে। তারপর সেই ক্রুশ দাঁড় করিয়ে উঁচুতে বেঁধে দেওয়া হয় যাতে সারা শহরের লোক দেখতে পায়। ওনাকে কড়া সূর্যের আলোয় 6 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়। বিভৎস সূর্যের তাপে রক্তাক্ত তৃষ্ণার্ত উলঙ্গ অবস্থায় ওনাকে থাকতে হয়, আর নিচে যে ভিড় জমা হয়েছিল তারা ওনাকে নিয়ে মজা করছিল। আর এইভাবেই উনি আমাদের জন্য মৃত্যু বেছে নিয়েছিলেন। কিন্তু কেন? উনি তোমার আর আমার জন্য এসব করেছিলেন। জানো, তোমার বা আমার যে শাস্তি প্রাপ্য উনি তা নিজে নিয়ে নিয়েছিলেন। উনি ক্রুশবিদ্ধ হয়ে আমাদের পাপের মূল্য দিয়েছেন। কিন্তু বিলি, উনি কবরে শুয়ে থাকতে পারেননি। মৃত অবস্থা থেকে আবার ফিরে এসে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি ঈশ্বরের সন্তান। তুমি যদি ওনার আত্মত্যাগের লাভ পেতে চাও তোমাকে ওনার স্মরণেই যেতে হবে। আর সময়ের সঙ্গে সঙ্গে বিলি বুঝেছিল যে ও আর আগের মতো নেই। তোমার ঘোড়াটা কেমন আছে? তাতে তোমার আর কি, ও তো আর পারবে না, এরকমই আছে ও। আমি সত্যি খুব দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় তুমি দুঃখিত। না, আমি সত্যি বলছি। হ্যাঁ, আমি জানি তুমি কত সত্যি বলছো। না সত্যি, তোমার ঘোড়াকে ফেলে দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি খুব বাজেভাবে জিততে চাইছিলাম, কিন্তু কিন্তু কি? দেখো, আমি যেটাও করেছি তার কোনো ক্ষমা নেই। এরা তোমার পক্ষে বলা সহজ, তোমার একটা ঘোড়া আছে, তুমি চাও তো তুমিও পেতে পারো। কি কি বলতে চাইছো তুমি? তুমি আমার ঘোড়াটা নিতে পারো। তোমার ঘোড়া? আমরা পারলে রেসের মাঝখানে ঘোড়া বদলে দিতে পারি। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে ঠিক আছে, আমরা এখন ওকে নিয়ে বেরোতে পারি, যেভাবে ও তোমাকে চিনতে পারুক। হ্যাঁ, বিলি শিখেছিল যে 1 নম্বর হওয়া ছাড়াও জীবনে আরো অনেক কিছু আছে। জানো, ও শিখেছিল যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের সঙ্গে থাকা। আর সেই দিন বিলি ওর জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিল। ও যিশুর কাছে প্রার্থনা করল যে ওর সব পাপ ক্ষমা করে ওর মনের মধ্যে প্রভু ও রক্ষাকর্তা হিসেবে প্রবেশ করার জন্য। আর তোমরা কি জানো, তোমরাও এটা করতে পারো।